আজ থেকেই গোটা দেশ জুড়ে চালু হতে যাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 অপরাধমূলক আইন। আপত্তি থাকা সত্ত্বেও এই 3 আইন কার্যকর করছে নরেন্দ্র মোদী সরকার। 1 জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি, তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার 75 বছর পার করা ভারতের নতুন আইন। কেন্দ্রের দাবি, এতদিন আইনে সাজার কথা বলা ছিল, এবার নতুন আইনের নামের মধ্যে দিয়ে সাধারণ মানুষ সেই ভাবনা প্রকাশ পেয়েছে। মোদি সরকারের এই 3 আইন নিয়ে কম বিতর্ক হয়নি। সংসদে এই বিল পেশ হওয়ার পর থেকেই শুরু হয় বিরোধিতা। লোকসভা ও রাজ্যসভায় বিল নিয়ে আলোচনায়ও অংশ নেয়নি বিরোধী দলগুলি। শুধু সংসদের ভিতরে নয়, বাইরেও তা নিয়ে সমান প্রতিবাদ জানিয়েছে তারা। গত লোকসভা নির্বাচনের প্রচার পর্বেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তৃতার বড় বড় অংশ জুড়ে ছিল ন্যায় সংহিতা নিয়ে প্রতিবাদ। এমনকি এই আইন বাতিলের দাবিতে আইনি রাস্তাতেও হেঁটেছিল বিরোধীরা। সুপ্রিম কোর্টে মামলাও হয়, ধোপে টেকেনি অভিযোগ। তবে এত বিতর্কের মধ্যেও সংসদের 2 কক্ষেই পাশ হয়ে যায় 3 অপরাধমূলক আইনের বিল। 2023 সালের ডিসেম্বরে সেই বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় কবে থেকে দেশে এই 3 নতুন আইন কার্যকর হবে। ভারতীয় বিধানে ন্যায়দণ্ডের কাছে সবাইকে সমান চোখে দেখার কথা বলা হয়েছে। নতুন 3 আইন দেশে প্রতিষ্ঠিত করল নতুন ন্যায়দণ্ড। নতুন আইনে কী কী অপরাধ এবং তার শাস্তি হিসেবে কী বলা হয়েছে তা নিয়ে ধন্দে আছেন অনেকেই। জানা গিয়েছে ন্যায় সংহিতায় নতুন 20টি অপরাধ চিহ্নিত করা হয়েছে, আর ভারতীয় দণ্ডবিধিতে থাকা 19টি বিধান বাদ পড়েছে ন্যায় সংহিতায়। একই সঙ্গে 33টি অপরাধের জন্য কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 83টি অপরাধের জন্য জরিমানার পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আবার 23টি এমন অপরাধ চিহ্নিত করা হয়েছে যেখানে একটি বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা রয়েছে ন্যায় সংহিতায়। হত্যা, আত্মহত্যার প্ররোচনা দেওয়া, আক্রমণ, গুরুতর আঘাতের মতো অপরাধগুলির জন্য ভারতীয় দণ্ডবিধিতে যে বিধানগুলি ছিল সেগুলি বজায় থাকছে নতুন আইনেও। এছাড়াও এই ক্ষেত্রে সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ, গণহত্যার মতো অপরাধ নতুন করে জোড়া হয়েছে নতুন আইনে। নারী সুরক্ষা এবং নারীদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বিধি আরও কঠোর করা হয়েছে। নয়া আইনে 18 বছরের কম বয়সী অর্থাৎ নাবালিকা ধর্ষণে সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড। গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম 20 বছর থেকে আজীবন কারাবাসের সাজার কথা বলা হয়েছে। যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিতার বয়ান নেওয়া হবে তারই বাড়িতে, একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে সেই বয়ান নথিবদ্ধ করার কথাও বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। বিয়ে বা অন্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য 10 বছরের সাজার কথা বলা হয়েছে। চুরি, ডাকাতি, প্রতারণার মতো অপরাধের জন্য ভারতীয় দণ্ডবিধিতে যে বিধানগুলি ছিল সেগুলি নতুন আইনে থাকছে। এছাড়াও এই ক্ষেত্রে সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণার মতো নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। এতদিন দেশে গণপিটুনির ক্ষেত্রে কোনো আলাদা আইন ছিল না, এবার এমন অপরাধ কারো মৃত্যু হলে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজার কথা বলা হয়েছে। পাশাপাশি পরিবেশ দূষণ এবং মানব পাচারের মতো অপরাধকে ভারতীয় ন্যায় সংহিতায় সাজার আওতায় আনা হয়েছে। তার জন্য আলাদা আলাদা বিধানের কথাও বলা হয়েছে এই আইনে। এমনকি মহিলাদের হাড় বা মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনায় বিচারের জন্য রয়েছে আলাদা আইন। ভারতীয় ন্যায় সংহিতায় দেশদ্রোহের মতো অপরাধকে সরিয়ে রাখা হয়েছে, তবে তার পরিবর্তে ভারতের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতাকে বিপন্ন করাকে অপরাধ হিসেবে বিবেচিত হবে। নতুন আইনে সেই অপরাধের জন্য নির্দিষ্ট সাজার কথাও বলা হয়েছে। শুধু ন্যায় সংহিতাই নয়, সোমবার থেকে দেশব্যাপী চালু হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাও। ফৌজদারি দণ্ডবিধির থেকে নতুন আইনকে কিছু ক্ষেত্রে আলাদা করা হয়েছে, বেশ কিছু বিধান পরিবর্তনও ঘটেছে, কিছু ধারা বাতিল করা হয়েছে, কিছু সংশোধনও করা হয়েছে। নতুন আইনে অভিযুক্তদের অধিকারকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। কোনো অভিযুক্তের এমন অধিকার থাকবে যাতে তারা নিজেদের পছন্দের আইনজীবী বেছে নিতে পারেন। পুলিশ যদি কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে তবে তাকে অবশ্যই জানাতে হবে কোন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ধৃত ব্যক্তির শারীরিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারকে অবশ্যই একজন চিকিৎসকের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ফৌজদারি বিচার ব্যবস্থায় দক্ষতার উন্নতির কথাও নতুন আইনে বলা রয়েছে।